क्लास वन थेके स्कूल शुरू हो जेते पारे जानुआरी मास थेकेई। चिंता भावना शुरू कर दिए राज्य सरकार। स्कूल शिक्षा दफ्तर सूत्रे खबर 2022 साल जानुआरी मासे प्रथम श्रेणी थेके क्लास शुरू अनुमति दीते पारे राज्य सरकार। इतिमध्ये नवम थेके द्वादश श्रेणी क्लास शुरू हो गेछे राज्य सब स्कूले। सूत्रेर खबर राज्य सरकार जानुआरी मासे प्रथम श्रेणी थेके अष्टम श्रेणी पर्यन्त क्लास शुरू अनुमति दीते पारे। ओमिक्रन आतंकेर माझेई पुरोदमे स्कूल खोलार परिकल्पना शुरू करेछे राज्य सरकार। गतकाली राज्ये ओमिक्रन आतंक छड़िएछे राज्ये। ब्रिटेन फेरत एक तरुणी करोनाक्रांत। जदिओ राज्येर दैनिक करोना संक्रमण अनेकटाई नियंत्रणे रयेछे, करोना टीकाकरणो हये गियेछे अनेकटाई। परिस्थिति सामाल दिते सब रकम व्यवस्था नेওয়া হয়েছে। এরই মধ্যে স্কুল খুলে দেওয়া হয়েছে। নবম, দশম, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ক্লাস শুরু হয়ে গিয়েছে রাজ্যের প্রায় সব সরকারি ও বেসরকারি স্কুলে। ওমিক্রন সংক্রমণ শুরু হলে ফের থমকে যেতে পারে পঠন পাঠন, এমনই মনে করা হচ্ছে। কিন্তু সেটা সম্ভবত হবে না, কারণ শিক্ষা দপ্তর সূত্রে খবর 2022 সালের জানুয়ারি মাস থেকে রাজ্যের সর্বত্র প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর পর্যন্ত ক্লাস শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতিমধ্যেই এই নিয়ে তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। করোনা সংক্রমণের কারণে প্রায় দু বছর ধরে বন্ধ রয়েছে স্বাভাবিক স্কুল। অনলাইনে ক্লাস হলেও অনেক প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ক্লাস করতে পারেনি, বেড়েছে স্কুল ছুটের সংখ্যাও। এই পরিস্থিতি বেশি দিন চললে ক্ষতি হবে আরও, তাই জানুয়ারি মাস থেকেই সব শ্রেণীর পঠন পাঠন শুরু করে দিতে চাইছে রাজ্য সরকার। শিক্ষা দপ্তর জানিয়েছে এই নিয়ে তারা পরিকল্পনা শুরু করে দিয়েছে। স্কুল খুললে কিভাবে পড়াশোনা এগোনো হবে তারা জানিয়েছেন। স্কুল খুললেই পড়ুয়াদের আগের দুই ক্লাসের পড়া ঝালিয়ে নেওয়া হবে, অর্থাৎ অষ্টম শ্রেণীর পড়ুয়াদের প্রথম 100 দিন ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর পাঠ্যক্রম পড়ানো হবে। এর জন্য আলাদা বই দেওয়া হবে। 100 দিন পর হবে পরীক্ষা, তারপর যে ক্লাসে তারা পড়ে সেই ক্লাসের